আমি নিজে ওকে জানি না আমি বাজারবাগ থেকে এসেছি আমার মিসেস ভর্তি আমি বিএম থেকে এসে খবর পাইলাম আমাকে আমার ছোট ভাই বউ ফোন করছে বাড়িতে পুলিশ তো পুলিশ যে পুলিশ কোন হিসাবে আসলো কি আসলো বিষয় আমাকে আগে ডাক দেবে নাকি ডাক না দিয়ে পট করে পুলিশ চলে আসলো এসে না কোনো কাগজ নাই কিছু নাই পট করে আমার বাড়িতে ঢুকে গেল এটা কি সিস্টেম আমার কাগজ দেখা আমার যদি কি আসলো বিষয় আমাকে কাগজ দেখা যদি কিছু হয় তাহলে আমি সঙ্গে যাবো আমার পরবর্তী ভাটির পাঁচজন যাবে দেয় সেটা দেখবে আপনার অনুমতি নেওয়া হয়েছিল না না একদম না কোনো অনুমতি নেই পট করে বাড়িতে ঢুকে গেছে এটা কি হয়নি কি এরকম দরকার পড়লে আমার যদি আমার নামে যদি কোনো ধরনের কোনো এগেন্স থাকে কিছু থাকে কোনো অসুবিধা নেই আমি আমিও ভুল করতে পারি বা কোনো ধরনের কিছু থাকতে পারে এটা তো পার্বতী শিবাসী এইভাবে পট করে ঢুকে গেল বা পুলিশ আমার যদি কোনো ভুল থাকে তাহলে আমার কাগজ দেখাত বা আমার আমার বাড়িতে যদি কিছু থাকে তাহলে পাঁচজন আমি যুক্ত প্রমাণ দিলি তো আমি আমার ঘরে যদি কিছু থাকে বা কি আসবে সে প্রমাণ ছাড়া তারা কোন হিসাবে ঢুকলো পাঁচজন পাড়ার লোক থাকবে ওরা ঢুকবে আমি আমিও নিজেও ভিডিও করবো ওরাও থাকবে না না ও ইয়েকে আগে বাড়ির নিচে আনতে বলো বাবা তুমি ভিডিও করো সঙ্গে সঙ্গে ওরা সঙ্গে একদম ভিডিও করো ওরা সঙ্গে এটা কি সিস্টেম বাড়ির ভিতরে এইভাবে ঢুকে যাবে আপনার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার ছোট ভাই আছে আমি আছি আমার ছেলে আছে ছোট ভাইয়ের বউ আছে আপনি তো বাড়ির মালিকই ছেলে আপনাকে এখন অব্দি প্রবেশ করা মানে না না একদম কোনো কোনো ধরনের কোনো ইয়ে নাই আমি বর্তলাতে দোকানে সবাই জানে কিসের ব্যাপার হ্যাঁ একদম না একদম স্যার একদম কিন্তু খুব খারাপ হবে কিন্তু এই জিনিসটা নিয়ে সেটা একদম করো একদম দিবা না তোমরা ভিডিও করো একদম ভিডিও করো ওরা কাপড় চাপড় যা করো সব ভিডিও করো ওরা সামনে মামলা করবো আমি একদম মামলা করবো একদম না কিন্তু কয়ে দিছি ভিডিও করো কয়ে দিছি না না একদম ভিডিও করো কেন দিবা না পার্বতী শিশু ছাড়া হবে না স্যার ডাকেন কিন্তু ওনাকে এভাবে হবে না একদম আমি মামলা করবো আপনার সামনে মামলা করবো পাঁচজন ছাড়া এইভাবে হয় না ভিডিও করো একবার তো বলো ভিডিও করতে ভিডিও করো তোমরা নিজেরা ভিডিও করো লাইভ ভিডিও করো লাইভ ভিডিও বঞ্জি পাড়ার লোক থাকবো আপনারা তো আইসেন পাড়ার লোক থাকবো আমি পাঁচ ছজন লোক সেটা ভিডিও করুন তারপর আপনারা চেক করবেন এর আগে আপনার বাড়ি করে কোনো চেক করতেন না আমি কোনো বিশ্বাস করি না এভাবে হইতো না আপনারা এইভাবে চেক করতেন না কাগজ দেখান এভাবে হইতো না কাগজ আর সারার লামাইন নিচে আমার বাড়ি কি লিখাইছেন কি আসবে সে কাগজ দেখান তারপরে চার পাঁচজন থাকবো দরকার বলে বাড়িতে এভাবে হইতো না আপনারা কি করতে পারছেন আপনারা কিভাবে কোন হিসাবে চেক করতে পারছেন চেক করলে আমার পাড়ার দুজন জন থাকবো তখন আমি উকিল আনুন কিছু থাকবো তখন আপনারা চেক করেন এভাবে হয় না আপনার কাগজ দেখান না আর কে আছে বাড়িতে ঘরে কে আছে দেখান নিচে আগে কাগজ দেখান এরপরে একটা একটা করে চেক করবো পাড়ার পাঁচজন লোক থাকবো আপনারা আমি বিশ্বাস করি না কাউকে পাড়ার লোক থাকবো তারপরে এভাবে হয় না চেক করেন আপনি দরকার হলে পাঁচজন লোক আনেন নাইন সেটা করে এইভাবে চেক করেন আমার যদি কোনো দুই নম্বর কিছু থাকে তখন আমি চিন্তা করবো আপনার লোকে নিয়ে আনবে আমার এভাবে তো না লামান নিচ্ছে আমরা চার এইভাবে হয় না আপনি ও আগে কাগজ দেখান দেখলাম আমি কোন হিসাবে তুমি তার রে হ্যাঁ বাজি খোলা হতে যত আছে লগে আমার পাঁচজন লোক থাকবো ফেরার লোক থাকবো যদি আমার ভিতরে যদি কোনো ভুল থাকে এই যুগরে কোক যদি কোনো দুই নম্বরি কে থাকে কিছু থাকে আমার ফেরার পাঁচজন লোক থাকবো আমার ঘরের ভিতরে আমি অপন বাড়ির সামনে আছি তার আগে নিচে আনতো নাহলে খুব খারাপ হবে কিন্তু আমি আমি আর নামে এই যুবসেন নামে বা যার নামে আমি মামলা করবো কিন্তু আমি করে দিচ্ছি বলছি দেবা বললে দেবাবু হয়েছে না আমি পাঁচজন লোক যাবো আমার লোকে তারা কি পুলিশ হয়েছে দেখে কি আমরা ওই মানে আমরা কি কিছু তাই না নাকি আইন কেমন দেশে এভাবে হয় নাকি এই যুব স্যার টাকা নিতে আগে আমি কথা বলবো আমি চেক করবো পাঁচজন লোক থাকবে না না আমি এভাবে যাইতাম না তো তাহলে ডাকে তো কোন আগে এখানে আসতে বলে এই যুব স্যারের কল করে এখানে আইতো আমি সঙ্গে যাবো লগে আমার পাঁচজন যাইবো কোনো অসুবিধা নাই তো এই যুব স্যারের কোন আইতো এই যুব স্যারের কোন নাই তো আমরা ফোন করে কোন এই যুব স্যারের এখানে আইতো আমি পাঁচজন লোক এখানে তো লমু লইয়া দামু যদি আমার ঘরে কিছু থাকে তখন আমার আমার ইয়ে করবো এইভাবে হয় না হ্যালো না না যেতে আগে তাকে কোনো আগে কেন আইতে এভাবে হবে না হবে না আপনি কাজু দেখেন আজ তো বলেন আগে এখানে আগে তা নাকি আসতে বলেন এখানে কেন কি আসবি আমাকে দেখাইতে বলেন আগে কাগজ দাঁড়ান এক মিনিট আমার যদি কোনো দুই নম্বরে কিছু থাকে তখন চার পাঁচজন থাকবে তখন আপনারা চার পাঁচজন আমি ডাকতে আনবো পাবলিক ডাক্তার আনবো এরপর আপনারা সঙ্গে সঙ্গে একটা রুম করে পুরো যা আছে আমি সব দেখাই দেবো পাঁচজন ছাড়া আপনারা একটা এইভাবে ঢুকতে পারেন না ফোন করে তার নাকি আনেন এখানে আনেন এখানে এভাবে হবে না আমি পাঁচজন ডাক্তার আনতে আসি দরকার করলে
আমি পারার পাঁচজনকে ডাক দান তাছি তারপর আপনি ঢুকবেন বাড়ির ভিতরে এবো হয় না বাড়ির ভিতরে ঢুকা বাড়ির ভিতরে পাঁচজন এইভাবে ডাকা ছাড়া হয় না আপনি ইয়াতে ডাক দেন আগে স্যারকে